আপনারা দেখছেন স্ট্রিং নিউজ স্ট্রিং নিউজ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হালিম এই মুহূর্তে আমি চলে এসেছি নদিয়ার ধুবুলিয়ার সাথী ক্লাবে এই পুজো পরিদর্শনে এসে আমরা এখানে পেয়ে গেছি নপাড়া এক নম্বর অঞ্চলের প্রধান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তাকে তারা এখানে এসেছেন কারণ তারা এবার সিদ্ধান্ত নিয়েছেন এই নদীয়ার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের অন্তর্গত নপাড়া এক নম্বর পঞ্চায়েত এবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের অঞ্চলের সেরা কালী তারা এবার পুরস্কৃত করবে এবং তাদেরই একটা পুজো সফরে বেরিয়ে পড়েছে সেই নপাড়া এক নম্বর পঞ্চায়েতের বিচারক মণ্ডলীরা তারা সেরার সেরা কালী পুজো এবার বেছে নেবেন আমরা তাদের সঙ্গে কথা বলে নেব আমরা পেয়ে গেছি তাদেরই মধ্যে একজনকে আপনার নামটা একটু বলবেন বাসুদেব মন্ডল একটু জোরে বলবেন বাসুদেব মণ্ডল বাসুদেব মন্ডল আপনি পেশায় কি করেন আমি শিক্ষক একজন পেশায় শিক্ষক সেরার সেরা পুজো বেছে নিতে আজকে চলে এসছেন এই শিক্ষক বিচারক হিসেবে আজ আমরা জানতে চাইব তারা সাথী ক্লাবের এই যে পুজো দর্শন করলো আপনাদের কেমন লাগলো সেটা যদি একটু জানান সামগ্রিক সামগ্রিকভাবে ধুবুলিয়ার সমস্ত পুজোই ভীষণ ভালো হয় বর্তমানে ধুবুলিয়া হচ্ছে মানে ধুবুলিয়াতে হচ্ছে আমাদের কালী পুজোটাই শ্রেষ্ঠ উৎসব হিসেবে মানে সেই মানে সেই অঞ্চলের মানে সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে সাথী ক্লাব ভীষণ ভালো প্রতি বছর করে এবছরেও অসাধারণ প্যান্ডেল প্রতিমা এবং থেকে এখানে এসে ভালো লাগলো যে সরকারের যে বিভিন্ন রকম প্রকল্পগুলো ডেঙ্গি তারপরে হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ এই যে প্রচারগুলো এগুলোও ভীষণ ভালো লাগলো অসাধারণ প্রচুর মানুষ আসছেন আসছেন এখানে আমাদের খুব ভালো লেগেছে তাহলে ইনি যেটা বিষয়টা জানাচ্ছেন এই বিচারক মণ্ডলীর একজনের যে এখানকার যে সরকারি যে প্রকল্পগুলি যেগুলো স্বাস্থ্য সচেতন যেগুলোকে মানুষের উপকারে আসে সেই সমস্ত বিষয়গুলিকে সচেতন করাচ্ছে এই সাথী ক্লাব তো সেই দিক থেকে বিচারক বাসুদেব বাবু তিনি আমাদেরকে জানালেন স্ট্রিং নিউজের দর্শকদের আর একটা বিষয় আমরা আরও একজনকে পেয়ে গেছি তার সঙ্গে আমরা কথা বলে নেব বিশিষ্ট সাহিত্যিক আমাদের জেলার বলবো না রাজ্যের যার লেখাতে মাটির গন্ধ পাওয়া যায় একজন বিশিষ্ট লেখক যার লেখাতে সারা রাজ্যের মানুষ যাকে আপনারা চেনেন আনসারউদ্দিন তিনি চলে এসছেন আজকে লেখক হিসেবে নয় আজকে সেরার সেরা কালী পুজো বেছে নিতে আজকে নপাড়া এক নম্বর অঞ্চল বিচারক মণ্ডলীর মধ্যে একজন বিচারক হিসেবে দায়িত্ব দিয়েছেন আনসার উদ্দিন সাহেবকে আমরা তার সঙ্গে কথা বলে নেব যে আপনি তো বিভিন্ন জায়গাতে ঘুরছেন কোন কোন জায়গায় ঘুরলেন আমরা ঘুরেছি নওপাড়া যে গ্রাম নওপাড়া দাসপাড়া গ্রাম ওখান থেকে আমরা একটু জোরে বলবেন তাহলে আমাদের দর্শকদের শুনতে সুবিধা নপাড়া দাসপাড়া এবং আমাদের হ্যাঁ নওপাড়া কলোনি থেকে আমরা হরিণাঙা ঝিটকে পোতা দেবীপুর এবং ধুবুলিয়ার বিভিন্ন যে অংশ আছে সেই সমস্ত অংশে আমরা দেখেছি ঠাকুর দেখেছি তার প্যান্ডেল দেখেছি তার লাইটিং দেখেছি আর দেখেছি পরিবেশ এবং প্রচুর মানুষের সমাগম বিশেষ করে ধুবুলিয়াকে কেন্দ্র করে পুজো নিয়ে এত উন্মাদনা এটা ভাবা যায় না এবং প্রচুর মানুষ তারা আসছেন সুশৃঙ্খলভাবে দেখছেন মানুষের এই আনন্দের সঙ্গে শেয়ার করতে পেরে আমি নিজেও আনন্দিত আপনি তো সাহিত্য রচনা করেন আপনাকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাইব বাঙালি বাঙালিরা এমনি অর্থ দৈন্যদশায় ভোগে অবশ্য একটা জিনিস হচ্ছে তবু বাঙালির সেইভাবে যেরকম আমরা দেখি গুজরাটি মারাঠি তাদের যেরকম অর্থনৈতিক উন্নতি হ্যাঁ সেই জায়গাটা নেই অথচ বাঙালিদের এই অল্প আর্থিক এই যে কোনো রকমের সচ্ছলতা সেই সচ্ছলতার মধ্যেও ওই যে যারা প্রচুর টাকা যে সমস্ত জাতিগুলো ইনকাম করে তাদের থেকেও একটা উৎসবের মাধ্যম দিয়ে যে এত আনন্দ তারা উপভোগ করে এইটা আপনার কেমন লাগে যে মানুষ তার যে আয়টা যেমনই হোক কিন্তু আনন্দটা খুব বড় এইটা কেমন লাগে আপনার আসলে বাঙালি হচ্ছে উৎসব প্রিয় জাতি এবং আমাদের একটা কথায় আছে বারো মাসে তেরো পার্বণ যদি সঠিক করতে আমরা ধরি তাইলে তেরো কেন আরও অনেক পর্ব আমরা পালন করি আসলে আমাদের আনন্দের জায়গায় আমরা কোনো রকমে ফাঁক রাখতে চাই না মানুষের বিভিন্ন অভাব আছে কিন্তু পুজোর সময় বিশেষ দিনগুলিতে এই যে আনন্দ দেখছেন এত মানুষ যাচ্ছে এত আনন্দ করছে নতুন পোশাক পরে এত মানুষ এত আনন্দ কখনো এইসব দেখে কি মনে হয় যে বাঙালির মনে কোনো ব্যথা রয়েছে সমস্ত ব্যথা কি এই দিনগুলো তারা ভুলে থাকে না এখন উৎসবের দিনে বাঙালির যে ব্যথাটা সে অনেক দূর সে হারিয়ে ফেলে এখানে আমাদের আনন্দ বাঙালির আনন্দ বাঙালির উৎসবই বড়ো কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সম্প্রীতি মানে এত সুন্দর সম্প্রীতি নিয়ে দেখছেন সেখানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত বিশ্বাসের মানুষ একটা জায়গায় সমবেত হওয়া এটা খুব বড় ব্যাপার আমরা এতক্ষণ আনসারউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলছিলাম এবার আমরা আরও একজন একে পেয়ে গেছি বিচারক ইনি নপাড়া এক নম্বর পঞ্চায়েতের নির্মাণ সহায়ক আমরা কথা বলে নেব আপনার নামটা যদি বলেন দেব কুমার বিশ্বাস দেব কুমার বিশ্বাস দেব কুমার বাবুকে আমরা পেয়ে গেছি মূলত আপনারা কোন কোন বিষয়ের ওপর এই পুরস্কারটা রেখেছেন আমরা পুরস্কার বলবেন আমাদের দর্শকদের জন্য প্রতিমা পরিবেশ দূষণ তারপরে আপনার আলো আর হচ্ছে থিম থিম আচ্ছা এবং এই পাঁচটা বিষয়ের উপর আমরা বিশেষ করে নজর দিয়ে বিভিন্ন এই পাঁচটা বিষয়ের উপরে আমরা আলোকপাত করেছি এবং তার উপরে একটা নম্বর দেওয়ার ব্যবস্থা করেছি এর ভিতর দিয়ে যারা বেশি পাবে তাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে নির্ণয় করব খুব সুন্দর কথা তিনি বললেন যে কোন কোন বিষয়ের ওপর তারা এই পুরস্কার দিতে চলেছে নপাড়া এক নম্বর অঞ্চলের অন্তর্গত যে সমস্ত পুজোগুলি রয়েছে সেই পুজোগুলিকেই এরা পুরস্কৃত করবে আরেকজন আছেন আমরা ডেকে নেব বিচারক মণ্ডলীর একজন আমরা জানতে চাইব যে নপাড়া এক নম্বর অঞ্চলে মোট কতগুলো পুজো কমিটি এরকম আছে পুজো হচ্ছে নপাড়া এক নম্বরে আমরা নপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত আঠেরোটি ক্লাবের পুজো পরিক্রমায় আমরা বেরিয়েছি তা আঠেরোটি ক্লাবের আমরা পুজো পরিক্রমা আমরা করেছি তার মধ্যে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আমরা ক্লাবগুলোকে পুরস্কৃত করিব আমার পূর্বতন বক্তা আমার পঞ্চায়েত নির্মাণ সহায়ক দেবকুমার বিশ্বাসের বক্তব্য আমি সেই অনুযায়ী বলছি যে আমরা সেই মতন পুরস্কৃত করিব এ পর্যন্ত কি সব কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাকি আছে সেগুলোতে এরপরে যাবে এরপরে যাব আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কৃষ্ণনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা হালদার রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনিতা হালদার রায় আমরা জেনে নেব ম্যাডাম একটু এইদিকে আসবেন আপনিও কি ঘুরছেন এই বিচারক বিচারকমণ্ডলীর সাথে তো আপনি তো আপনি তো ও আপনিও একজন বিচারকমণ্ডলী হ্যাঁ খুব আনন্দের কথা যে ইনিও বিচারকমণ্ডলীর মধ্যে একজন তো তো আমি জানতে চাইব তার ব্যক্তিগত অভিজ্ঞতা যে রকম ভাবে ঘুরে কেমন বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছেন ঘুরছেন দেখছেন দেখছেন মানুষের মানুষের উৎসাহ কেমন মধ্যে প্রচন্ড পরিমাণে উৎসাহ দেখছি আমরা আর ঢুকতে পারছিলাম না একটা প্যান্ডেলে ঢুকতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল কারণ মানুষগুলিকে পেরিয়ে আমাদের ঢুকতে হবে আমরা অনেকে মিলে একসাথে বেরিয়েছি সবার মধ্যে যথেষ্ট পরিমাণে মানে অনেক পরিমাণে তাদের মানে আনন্দ তাদের মধ্যে অনেক তারা আনন্দ করছে আমার পাশেই উপস্থিত রয়েছেন নপাড়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান আমরা তার সঙ্গে কথা বলে নেব এ ম্যাডাম আপনি একটু এইদিকে আসবেন আপনারা এই যে সেরার সেরা কালী পুজো বেছে নিচ্ছেন সেইটা আপনাদের কেন মনে হয়েছিল যে এদেরকে উৎসাহিত করা দরকার যদি বলেন কারণ এটা আগে কখনো হয়নি এবছরই শুরু হয়েছে এটা করলে অনেক উৎসাহ পাবে করে পারবে উৎসাহিত উৎসাহিত হবে ক্লাবগুলোকে এতে কি আপনার মনে হয় না যে এটা একটা সম্প্রীতির বার্তা বহন করবে সম্প্রীতির বার্তা বহন করবে তো হ্যাঁ যেটা বলতে চাইছেন যে এটা একটা সম্প্রীতির বার্তাও বহন করে উৎসব কিন্তু সবার আমরা আরও একজন দেখতে পাচ্ছি একজন পঞ্চায়েত কর্মী আপনি তো বিভিন্ন জায়গাতে আপনাকে দেখলাম গাড়িতে করে ঘুরতে তো কেমন লাগছে এরকম ভাবে পুজো দেখতে খুবই ভালো লাগছে যে মানুষের মধ্যে একটা আনন্দ পাচ্ছি সবাই মিলে আমরাও নিজে আনন্দ পাচ্ছি সেই সঙ্গে বিভিন্ন প্যান্ডেলের মূল্যায়নও করতে পারছি যাক কারা মানে সব দিক থেকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশ সমস্ত কিছুকে আমরা মূল্যায়ন করে একটা পুরস্কার দিতে দেওয়ার জন্য আমরা নেমেছি যাতে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা বেছে নিতে পারি হ্যাঁ এরকম যে এই রকম যে এতগুলো পুজো হয় এত পুজো হয় পুজোকে ঘিরে এত উন্মোদনা হয় কখনো এরকম সৌভাগ্য হয়েছিল প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে পুজো দেখা না এর আগে আমাদের সৌভাগ্য হয়নি বলতে আমরা এটাই প্রথম বছরে প্রধান সাহেবের উদ্যোগে আমরা এটা শুরু করেছি আশা করি সামনের বছরে আরও ভালোভাবে এটা উদ্যোগ নিয়ে আমরা নামতে পারব আমাদের মধ্যে আছে উপপ্রধান উপপ্রধান হ্যাঁ আমাদের উপপ্রধানকে আমরা পেয়ে গেছি আমরা উপপ্রধানের সঙ্গে একটু কথা বলে নেব যে আপনার প্রথম কথা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করব আপনি কোথা থেকে নির্বাচিত হয়েছে আমি গৌরনগর টিভি হসপিটাল গৌড়নগর টিভি হসপিটাল পুজো দেখেন হ্যাঁ প্রত্যেকবার দুগুলিয়ার পুজো দেখার হ্যাঁ ওই সাদিক্লাবের পুজো এবার কেমন লাগলো আপনার সাদিক ক্লাবের পুজোটা খুব ভালো লেগেছে খুব সুন্দর এদের এদের লাইটিং কেমন লেগেছে লাইটিং যেটা দেখলেন লাইটিং খুব সুন্দর হয়েছে প্যান্ডেল কেমন হয়েছে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে একটা নতুনত্ব থিম হয়েছে খুব ভালো লাগছে প্যান্ডেলটা দেখে আর অন্যান্য জায়গায় ঘুরেছেন হ্যাঁ সব জায়গায় ঘুরেছি মোটামুটি অনেক জায়গায় ঘুরলাম তিনি অনেক জায়গাতে ঘুরেছেন এবং দেখেছেন যে পুজো এবং সাথী ক্লাবের লাইটিং এবং প্যান্ডেল তার খুব ভালো লেগেছে নদিয়ার ধুবুলিয়া থেকে হালিম মন্ডলের রিপোর্ট স্ট্রিং নিউজ যদি এখনও আমাদের স্ট্রিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে সব খবরের দ্রুত ভিডিও আপডেট